পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় দানা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ, মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাতভর বৃষ্টিপাত হয়েছে। বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত থাকছে গলাচিপা নিজস্ব প্রতিনিধি স্বপন দাসের তথ্যচিত্রে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীতে রাতভর গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড় দানা আজ রাত 3টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় 829টি সাইক্লোন শেল্টার সহ সিপিপি স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।